এই যে করোনা, করোনাকে জয় করে বাড়ি ফিরলে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। করোনা ওরা বলছে, আমার মধ্যে করোনা বলে কোনো কিছু আছে কিনা আমি জানি না, তাই বলছে। আমি অনুভব করতে পারিনি, অনুভব করতে পারিনি। অনেক ডাক্তার আমাকে চেক আপ করেছে, অনেক ডাক্তার। আজকে তোমাদের দয়া, তোমার আশীর্বাদ, তোমাদের মা বাবার দয়ার উপর আমি বেঁচে আছি। তোমাদের কথা সবসময় আমার মনে পড়তো সবসময়। আর সাধন তো বয়স হয়েছে, ওর কথা জিজ্ঞাসা করেছি, সাধন এখন বসে কিনা চোরা মাঠে? সাধন ছাড়া তো আর নাই এখানে বয়স্কের মধ্যে। হ্যাঁ, হসপিটালে ভর্তি ছিলেন কদিন? আমি হসপিটালে ভর্তি ছিলাম 7 দিন। আর আপনি তো ওয়ার্ডেরও একটা সভাপতি তৃণমূলের। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে একটা আপনার রেগেন্স্টে একটা যে উপচার হয়েছিল যে আপনাকে কেউ দেখেনি, এরকম কোনো ব্যাপার কি হয়েছিল? আমার কানে কিছু আসেনি, আমি শুনেছি, শুনেছি। লোকে অনেক অপ্রচার করেছিল, যে সত্য আমার কাছে কেউ যায়নি। আমি আজকাল 72 বর্ষ মানে তোমাদের সঙ্গে জড়িয়ে আছি, যে কথা বলেছিল তবু আমি আমি আমার সমস্ত ইয়ং স্টাফগুলো তারা আছে, সময় পায়নি, আমার কাছে আসতে পারেনি। আর বিশেষ করে রোগ তো একটা, এটা সবাই ভয় পায়, সবাই ভয় পায়, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, সবাই ভয় পায়। সেই জন্য আসেনি, ঠিক মতো তারা আসবে। আজকে তোমরা ঠিক মতন করে আমার কাছে দেখতে এসেছো, এই জন্য তোমাদের শত সহস্র ধন্যবাদ। তোমরা যেন ভালো থাকো, সুখে থাকো, আমার পার্টিটাকে আবার জানলে থাকে, আমার মমতার আদর সাথে তোমরা বহন করে নিয়ে যাবে। আমি এখন নিষ্ঠ কিন্তু মমতা ভক্ত। আপনাদের ওয়ার্ডে যে আপনাকে যে ভর্তি করার পিছনে আপনাদের ওয়ার্ডের যুব সভাপতি কতটা অবদান রয়েছে? আমার আমার অবদান অনেক, সবার অবদান, যুব সভাপতির তো অবদান আছেই, আমার সবার অবদান আছে, সবাই। একটা এই যে তুমি যে করোনা জয় করে ফিরে এসছো, এতে করে সাধারণ আর যারা মানুষ রয়েছে, যারা এখনো ভীতস্তব্ধ, যারা এখনো ভয় পাচ্ছে, আপনার এই বয়সে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে করোনা বলে কিচ্ছু নেই, মনকে জয় করো, নিজের শক্তি অর্জন করো, তবে হবে করোনা। আমি যদি বলি আমাকে করোনা গ্রেশন করেছে, তাহলে আমি মৃত, আমি আমি জীবন্ত নয়, জীবন্ত নয়। জয় জয়। আমার বয়স এখন 84 বছরে এবার পা দিয়েছি। জোর ভাই তোমাদের শক্তি, ইয়ং শক্তি, ইয়ং যদি পেছনে থাকে তাকে কেউ পরাজয় করতে পারে না। নেতাজির পেছনে, নেতাজির পেছনে ইয়ং শক্তি নাই বলে আজকে সেই নেতাজি আমাদের দেশ ছেড়ে চলে হয়েছিল। আমি আছি, আমি থাকছি, আমি থাকবো তোমাদের জন্য। আমার এই ইয়ং যে বেদ দ্বারা আছে তাদের শক্তিতে আমি শক্তি, আমি আর থাকবো, তোমাদের পাশে আসি, আগামী জীবনে তোমাদের সঙ্গে লড়াই করবো, এবং লড়াই করছি আরও করবো। আমার নাম মতিলাল দাশগুপ্ত, মতিলাল দাশগুপ্ত। আমি এই ওয়ার্ডের সভাপতি, এই ওয়ার্ডের সভাপতি স্ট্যান্ডিং অ্যাকশন, স্ট্যান্ডিং 14 বর্ষ আমাকে এখানে রেখেছে। দিদি আছে তোমার সাথে, এটা তোমার জন্য এনেছি, এটা চকলেট আছে খাবে, একটু মৌসুমী লেবু আছে খাবে, ঠিক আছে? এইবার জিও
ঠিক আছে, না না তুমি ভালো থাকো, সুস্থ।